প্রিয় কর অরুণা অবতার। জগাই মাধে সম্বন্ধে আমরা সবাই যেন অজ্ঞানতার অন্ধকারে পড়ে আছি। যদি আমরা জগাই মাথাই সম্বন্ধে জানতে পারি তাহলে সবাই আশ্চর্য হয়ে যাব। জগাই মাথাই মদ খেত, নবদ্বীপের কোটাল ছিল, বৈষ্ণব অত্যাচারী ছিল, কৃষ্ণনাম হরিনামের বিরোধী ছিল, এগুলো আমরা সবাই জানি। কিন্তু এতগুলো যাদের অপরাধ তারা কি করে নিতাই চাঁদ গৌর সুন্দরের কৃপা পেল? যুগে যুগে দেখেছি যেমন কালিকা পুরাণে রক্ত বীজ নাশ, শুম্ভ নিশুম্ভ বধ হয়েছে, মহিষাসুর বধ হয়েছে, কিন্তু মহাশক্তিরূপিণীকে কোনো অসুর আঘাত করতে পারেনি। তেমনি ব্রজলীলায় ভগবান অঘাসুর বধ, বকাসুর বধ, পুতনা বধ, কালীয় দমন লীলাতে দেখেছি অসুররা ভগবানকে আঘাত করতে পারেনি। কিন্তু কলিযুগে স্বয়ং শঙ্করসন শক্তি অধিকারী নিতাই চাঁদকে আঘাত করল। শুধু তাই নয়, রক্তপাত ঘটাল নিতাই চাঁদের। তাহলে জগাই মাধাইয়ের এমন কি ক্ষমতা ছিল যার দ্বারা এমন লীলা হল? আসুন আমরা সেই লীলা আস্বাদন করি। দাদা, এতদিন পর তোমায় পেলাম দাদা। কি করে তুমি আমায় এতদিন ছেড়েছিলে, আজ তোমায় পেয়ে আমার সকল ব্যথা দূর হয়ে গেল। তোমায় কতবার ডেকেছি দাদা, তুমি আমার ডাক শুনতে পাওনি। এই কলিযুগে তুমি আমার পাশে না থাকলে আমার কি ক্ষমতা আছে দাদা, যে আমার শক্তি আমি প্রকাশ করি? তুমি যে শঙ্করসন, তুমি না থাকলে আমার কোনো ক্ষমতা নেই, তা তো তুমি জানো দাদা। আবার কানাই বলেছি না, আমি এখন কানাই নই, এখন আমি নিমাই, আর তুমি হলে নিতাই। হ্যাঁ হ্যাঁ, দেখ ভাই, আমি সব ভুলে গেছি, এবার মনে পড়েছে। আমি তোকে সারা দেশ ঘুরে ঘুরে খুঁজেছি। এই দেশের সকল তীর্থস্থান ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে গেলাম, তখন শ্রীপাদ মাধবেন্দ্র পরিগোস্বামী পাদের কাছে জানতে পারলাম তুই গুপ্ত বৃন্দাবনে লুকিয়ে আছিস। আর তোর এই গুপ্ত বৃন্দাবন হলো এই নবদ্বীপ। দাদা দাদা গো, আমার বড় ব্যথা দাদা, বড় ব্যথা, বড় কষ্ট। এই নিমাই, তুই কাঁদছিস? দেখ ভাই, আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোর এই চোখের জল আমি সহ্য করতে পারি না। বল বল তো কিসের দুঃখ, বল আমায়। দাদা, এই নবদ্বীপে কেউ তো আমায় ভালোবাসে না দাদা, কেউ তো আমায় ভালোবাসে না। আমি কৃষ্ণ
ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। কি বলছিস আমি বুঝতে পারছি না রে, একটু পরিষ্কার করে বলতো। দাদা, এই কলির জীবের জন্য বড় চিন্তা, ওদের কি হবে যারা কৃষ্ণ নাম ভালোবাসে না, যারা আত্ম ইন্দ্রিয় সুখের জন্য ব্যস্ত, যারা আমার আমিত্বের মধ্যে ডুবে আছে, যারা মানুষকে ভালোবাসে না দাদা। আর তাছাড়া কলির জীব তো কামাতুরা, অন্নগত প্রাণ, ওদের কি হবে দাদা। এই ভাই, এই তুই এর জন্য কাঁদছিস? ওদের কর্মফল খারাপ, ওরা কর্মফলে ভুগবে। না দাদা, যে কাজের জন্য আমাদের আশা, যা আমার তার সম্ভব হবে না, সেই কাজ তোমায় করতে হবে। শোনো দাদা। কি কাজ রে? শোনো বলছি, শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। জীবে না, এই জীবে না, কৃষ্ণ নাম, জীবে না, এই জীবে না, এলো কৃষ্ণ নাম। ওরা কেউ তো কৃষ্ণ নাম পেল না, কেউ তো কৃষ্ণ নাম পেল না, আশা যাওয়া সার হলো, কেউ তো কৃষ্ণ নাম কি করবো বল দেখিনি। দাদা, তোমাকে কলির জীবকে নাম দান করতে হবে। অসম্ভব, এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। এনিমাই শোন শোন, এই নবদ্বীপে এসে বুঝেছি এ কি কঠিন জায়গা। বলুন তুই অন্য কিছু বল, আমি করতে পারবো। ভাই রে, এটা আমার দ্বারা সম্ভব নয়। দাদা, তুমি ছাড়া কলির জীবের আর গতি নাই, কারণ তুমি যে নিতাই, ছলে বলে কৌশলে ওদের নাম দান করতে হবে, আর সেটা তুমিই পারবে দাদা। কি ছলাকলা করো বল দেখিনি ভাই। কাল থেকে না, কাল থেকে তুমি পথে বেরোবে, বেরিয়েই নয়নে দেখিবে দ্বারে, কৃষ্ণ নাম দিবে তারে, নয়নে দেখিবে তারে, কৃষ্ণ নাম দিবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। এর মাঝখানে কথা আছে দাদা। কি কথা রে তোমার গলায়? ওটা কি ওইতে, এটাই তোমার কাছে বাধা হবে রে নিমাই। এটা যদি তোর জন্য বাধা হয়, একে ছিঁড়ে ফেলে দেবো। না দাদা, একে ছিঁড়ে ফেলার অধিকার তোমার নেই, এটা যেমন আছে তেমনই থাকবে। শুধু কাজটা হলো, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। কেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, উঁচু নিচু সব সমান দেখিবে, জাতির বিচার করো না।
তোর কথা মতো আমি কাউকে দেখলাম, তাকে বললাম বাবা একবার কৃষ্ণ নাম বলো, একবার হরিনাম বলো, তারপর সে যদি বলে দূর হ বেটা হরিনাম বলানো বলে এসেছে, তখন কি করব? দাদা গো তোমার নয়নে নয়ন পড়ল, তোমার করুণা দৃষ্টি নিক্ষেপ হলো, তাতেও তার প্রেম এলো না, হায় রে কলির জীব তোদের কি হবে। আচ্ছা দাদা আর একটা পথ আছে, সেই পথ ওদের নিয়ে আসতে পারবে, কোন পথ বল? যে না চাবে নাম নিতে আগে তার ধরিবে হাতে, যে না চাবে নাম নিতে আগে তার ধরিবে হাতে, উনি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলাবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলাবে হরি, হাতে ধরে বলবে হরি। না রে ভাই ওটাতেও হবে না, আমি কাউকে দেখলাম হাত দুখান ধরে বললাম বাবা একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো, সে যদি হাত ছাড়িয়ে দুখা দিয়ে বলে আয় তোকে জমের বাড়ি গিয়ে বলাচ্ছি, জমের গাড়ি গিয়ে বলাচ্ছি, তখন কি হবে? দাদা তোমার স্পর্শ পেল, গন্ধ পেল, তাতেও তার প্রেম এলো না, হায় রে কলির জীব তোদের উদ্ধারের কোনো পথ নেই, কোনো পথ নেই। বেশ দাদা বারবার তিনবার, এবারে এবারে বলছি দাদা শোনো, যদি হাতে ধরে হরি নাম না নেয় তাহলে তাহলে কি তুমি পারবে তো দাদা? আরে বল না নিময়, আমায় কি করতে হবে? যদি হাতে ধরে হরি নাম না নেয় শেষ কাজটা হবে পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, ধুলাই দিয়ে গড়া গড়ি, পায়ে ধরে বলবে হরি, ধুলাই এই কাজটা খুব ভালো বলেছিস ভাই, খুব ভালো বলেছিস। সকলে পা দুটো ধরবো, বুকের মাঝে চেপে বলবো বেটা একবার হরি বল, হরি বল, তবে পা ছাড়বো। দাদা বেশি আনন্দ ভালো নয়, নবদ্বীপে নতুন এসেছো, পথঘাটগুলো ঠিক মতন চেনো না, যদি তোমার কিছু হয়। তাই দাদা একজনের হাতে তোমাকে সঁপে দেব, রোজ যেমনটি আমার কাছ থেকে নিয়ে যাবে আবার নাম প্রচারের পর তোমাকে ঠিক আমার কাছে তেমনটি ফিরিয়ে দেবে। আমার ভারকে গ্রহণ করবে রে? আছে আছে দাদা, এই কলিযুগে সেও এসেছে, সে তোমার ভার আমার ভার এই কলিজীবের সকলের ভার সে গ্রহণ করতে পারে, কিন্তু চরম বৈষ্ণবতায় পৌঁছে গেছে, কাউকে ধরা দেয় না। দাদা বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শপতি, এ যুগে বৈষ্ণব চেনা বড় কঠিন, যদি বৈষ্ণব কৃপা করে ধরা না দেয় স্বর্গের দেবতারাও বৈষ্ণব চিনতে পারবে না। ভয় কে রে সে দেখবে দাদা? ও হরিদাস, হরিদাস, ও হরিদাস, আমায় স্মরণ করেছে প্রভু? হ্যাঁ হরিদাস, কাল সকাল থেকে দাদা যাবে নাম প্রচারে, তুমি দাদার সব ভার গ্রহণ করবে,
যেমনটি দাদাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ ঠিক তেমনটি আমার কাছে ফিরিয়ে দেবে, বুঝেছ দাদা? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ, সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ, প্রকাশ করিও প্রকাশ করিও আমার আজ্ঞা, প্রকাশ করিও আমার আজ্ঞা প্রকাশ করিও, সর্বত্রই আমার আজ্ঞা করো হো প্রকাশ, সর্বত্রই আমার আজ্ঞা করো হো প্রকাশ। প্রভু প্রভু আমায় দিচ্ছ শ্রীপাদের ভার, আমি আমার ভার গ্রহণ করতে পারি না, আমি আমার ভার গ্রহণ করতে পারি না, আমার সব ভার তোমাদের চরণে দিয়েছি, এখন বলছো এখন বলছো শ্রীপাদের ভার গ্রহণ করতে, কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় নিয়ে এসেছো তুমি? হীন জাতিতে জন্ম মোর, হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলে বর, হীন কর্মের অতমে অস্পৃশ্য পাব, আমি মুসলমান বলে আমায় সবাই দূরে সরিয়ে রাখত, আমি অচ্যুত মেলচ্ছ বলে, আর এখন এখন বলছো আমাকে শ্রীপাদের ভার গ্রহণ করতে, শ্রীপাদের ভার গ্রহণ করতে। ও হরিদাস, এত কান্নাকাটির প্রয়োজন নেই, ভাইয়ের যখন ইচ্ছা তখন তুমি আমার সাথে থাকবে, বুঝেছ? তোমায় কিচ্ছু করতে হবে না। এই অনেক বেলা হয়ে গেল, এনিমাই আমি এখন যাই, বুঝলি? তুই তোর কাজ কর, আমি চললাম, চলো হরিদাস। দাদা আজকের দিনটা বিশ্রাম নাও, কাল থেকে যেও না রে ভাই, শুভস্য সিদ্ধম। হ্যাঁ, সবাই পায়ে ধরে ধরে হরিনাম বলবো, বলবো বেটা হরি বল তবে পা ছাড়বো। হ্যাঁ আমি চললাম রে, এই আমি চললাম রে, আমি আসি রে, আসি। পাগল দাদা আমার, পাগল দাদা। শিবাসুয়াঙ্গিনা মাঝে চলিলা জাহ্নবী পথে, সঙ্গে হরিদাসে লইয়া নিতাই আমার, সঙ্গে হরিদাসে লইয়া। শিবাসুয়াঙ্গিনা মাঝে চলিলা জাহ্নবী পথে, সঙ্গে হরিদাসে লইয়া নিতাই আমার, সঙ্গে হরিদাসে লইয়া। গোরা গোরাই উচ্চস্বরে ভূমিতে ঢলিয়া পরে, গোড়া গোড়ায় উচ্চস্বরে ভূমিতে ঢলিয়া পরে, জোরে জোরে মারে কক্ষতাল নিতাই আমার, জোরে জোরে মারে কক্ষতাল নিতাই আমার, বগল বাজায় নিতাই আমার, বগল বাজায় নিতাই আমার, কক্ষতাল নিতাই আমার, জোরে জোরে মারে কক্ষতাল নিতাই আমার। নাম প্রেমে মাতোয়ারা হয়ে হরিদাসের সঙ্গে লয়ে, উন্মাদ গোড়া প্রেমে হিতাই আমার নিতাই, গোড়া প্রেমে উন্মদ নিতাই আমার নিতাই, কৃষ্ণ নাম বিলাই নিতাই যাচিয়া সবারে, কৃষ্ণ নাম বিলাই নিতাই
আমার কাছে আয়, ওরে কৃষ্ণের জীব, কৃষ্ণ ভক্ত, আমার কাছে আয়। না ঠাকুর, আমরা তোমার কাছে যেতে পারবো না ঠাকুর, তোমার কাছে যেতে পারবো না। কেন রে, তুমি জানো না, তুমি জানো না ঠাকুর আমরা কারা? না রে, আমি কি করে জানব? আমাদের পরিচয় শুনলে, আমাদের পরিচয় শুনলে তুমি আর আমাদের ডাকবে না ঠাকুর, আর ভালোবাসবে না। কি পরিচয় রে তোদের? আমি তো জানি আমরা সবাই কৃষ্ণের জীব, কৃষ্ণ ভক্ত। ঠাকুর, তোমায় দেখতে যেমন সুন্দর, তোমার কথাগুলোও তেমন সুন্দর, কিন্তু ঠাকুর আমরা তোমার কাছে যেতে পারবো না, কারণ আমরা তোমায় ভালোবেসেছি ঠাকুর। যাকে ভালোবাসা যায় তার ক্ষতি করা তো দূরের কথা, তার চিন্তা পর্যন্ত করতে নাই, চিন্তা পর্যন্ত করতে এই দেখ, আমি কিছুই বুঝতে পারছি না, তোরা কি বলছিস? ঠাকুর, আমাদের পরিচয় শুনতে চাও? তাহলে শুনো, এই নবদ্বীপে আমাদের পরিচয় হলো, আমরা নিচু জাত, ছোট জাত, আমরা নিচু জাত, ছোট জাত ঠাকুর। আমাদের চাওয়া মালে তোমাদের চাল করতে হয়, আমাদের স্পর্শ করলে তোমাদের প্রায়শ্চিত্ত করতে হয় ঠাকুর, আমাদের চুলে তোমাদের প্রায়শ্চিত্ত করতে হয়। তোরা সেই নিচু জাত? আচ্ছা আচ্ছা, তোরা সেই ছোট জাত? হ্যাঁ ঠাকুর, আমরা গঙ্গায় স্নান করার অনুমতি পাই না, আমরা নাকি গঙ্গাকে স্পর্শ করলে মা গঙ্গা নাকি অশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ ঠাকুর, আমরা এই নবদ্বীপের শেষ প্রান্তে আমাদের ঠাই হয়েছে, এদিকে কেউ আসে না ঠাকুর, তুমি কেন এলে, কেন তুমি এলে? ও, এতক্ষণে বুঝেছি, ভাই আমায় বলেছিল বটে, নয়নে দেখিবি যারে কৃষ্ণ নাম দিবে তারে, যেন জাতির বিচার করো না দাদা। এই দাঁড়া তো, তোরা আমার কাছে আসবি কেন? আমি তোদের কাছে যাব। না ঠাকুর, না ঠাকুর, তুমি এসো না, দোয়াই দোয়াই, তুমি আমাদের ছুঁয়ে দিও না ঠাকুর, দোয়াই তুমি আমাদের ছুঁয়ে দিও না ঠাকুর, ঠাকুর ছুঁয়ে দিও না। দাঁড়া না ও ঠাকুর, ঠাকুর আমরা তোমাকে ভালোবাসি। দাঁড়া না, দাঁড়া দাঁড়া, জনে জনে ধরি কোলেতে করিয়া, বলাইছে হরি বল, হরি বল, জনে
আমি ধরি কলিতে করিয়া বলাইছে করিব করিব আচণ্ডালে প্রভু আপনি আসিয়া আচণ্ডালে প্রভু আপনি আসিয়া আচণ্ডালে প্রভু আপনি আসিয়া আচণ্ডালে প্রভু আপনি আসিয়া আজাল জাতির বিচার নাই রে পাপ নিলাম হরি 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 বলে জন্মাজিত পাপ নিলাম হরি 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 বলে জন্মাজিত পাপ নিলাম হরি বলে দে হরি বলে হরি ঠাকুর ঠাকুর কেন আমাদের ছুঁয়ে দিলে ঠাকুর কেন আমাদের চলে নিজে সর্বনাশ নিজে কেন করলে ঠাকুর নিজে সর্বনাশ নিজে কেন করলে ঠাকুর আমরা তো তোমার কোনো ক্ষতি চাই না এই এই শোন আমার আবার কি ক্ষতি হলো রে তুমি বুঝলে না তুমি বুঝলে না আমার কি হয়েছে কি ক্ষতি হয়েছে আমার বল তোমার 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 জাত চলে গেছে আমাদের ছুঁয়ে দেবার সঙ্গে সঙ্গে তোমার জাত চলে গেছে বা 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 হরি বল হরি বল হরি বল আপদ গেছে আপদ গেছে বাঁচা গেছে বাঁচা গেছে তাহারে আমি যখন আমার যখন জাত গেছে তাহলে আমি এখন কি জাত রে নিচু জাত ঠাকুর আমাদের মতন ছোট জাত হয়ে গেছো সত্যি তাহলে খুব ভালো হয়েছে কি বলো হরিদাস ভালো হয়নি শ্রীপাদ তোমার মহিমা বোঝা ভার কেন আমায় জিজ্ঞাসা করছো শোনো না আমি যখন নিচু জাত ছোট জাত হয়ে গেলাম তুই এতদের কাছে রাখবি তো আমাকে তোদের কাছে রাখবি তো আমায় দূর করে দিবি না তো আমায় দূরে পাঠিয়ে দিবি না তো কি বলছো ঠাকুর কি বলছো তুমি তুমি আমাদের সঙ্গে ছোট জাত হয়ে থাকবে কেন তোরা আমাকে তোদের সঙ্গে রাখবি না তোদের সঙ্গে রাখবি না বল বল ঠাকুর ঠাকুর গো ও ঠাকুর কি কথা বললে তুমি ঠাকুর ওরে বাবা ওরে সবাই মিলে চরণ ধুলিনে রে সবাই মিলে চরণ ধুলিনে সবাই মিলে চরণ ধুলিনে আয় সবাই দাঁড়া বাহু তুলে বল একবার বল বলো ঠাকুর কি বলবো একবার বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
দূরে কিছু ব্রাহ্মণ পণ্ডিত সমাজপতি দাঁড়িয়ে ওই দৃশ্য দেখছে আর বলাবলি করছে, নায়রত্নমশাই দেখুন দেখুন, একে রামে রক্ষে নেই, তারপর সুগুরি হলো দোসর, একে নিমাইকে নিয়ে টিকতে পারছি না, তারপর পাগলা নিতাই, নিচু জাতগুলোকে নিয়ে কেমন ল্যাটাপ্যাটা করছি, হ্যাঁ মোর 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 মোর। ওটা নাকি ওর ভাই, কোন কস্মিন কালে ওর ভাই ছিল কে জানে। আরে দেখুন না আমার গলা জড়া জড়ি করছে, হ্যাঁ কুষ্ঠ হয়ে মরবি, কুষ্ঠ হয়ে মরবি। নিচু জাতগুলোকে একবারে মাথায় তুলে দিলে গা, হ্যাঁ মান সম্মান আর রইল না গা। আগে নিচু জাতগুলো আমাদের মান দিত, বিধান নিত, বিধান নিত দিত আমাদের চলত, এখন নেয়ও না দেয়ও না, আমাদের আর চলছে না। বলে কি জানেন, বলে ও ব্রাহ্মণ অনেক তো বিধান দিয়েছ, বাকি বিধানগুলো বাক্স বন্দি করে রেখে দাও, তোমাদের পরপারের কাজে লাগবে। ওই দেখুন ওই দেখুন পাগলটা আবার আমাদের দিকে হাত নাড়ছে, আবার কি বলছে, আমাদের দিকে আসবে না তো, বিশ্বাস নেই পাগলকে, ইস আমার কাছে এলে সোজা ভস্ম করে দেবো একবারে। আমি খাঁটি ব্রাহ্মণ, তিন সন্ধ্যা করে জল খাই, হ্যাঁ তিন সন্ধ্যা করে জল খাই, আসুক না একবারে ভস্ম করে দেবো আমি। আরে ও ব্রাহ্মণ আমায় ভস্ম করবি, আরে আমি নিজেই যে ভস্ম লোচন হয়ে আছি রে বাবা, দাঁড়া আমি আসছি। ভাই আমায় বলে দিয়েছে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে, তোদের যখন দেখেছি তোদেরও ছাড়বো না রে, আমি আসছি তোরা দাঁড়া। ওই দেখুন পাগলটা আসছে, আরে পালাও পালাও সবাই পালাও, আরে পালান না পালান না, পালাও 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 পালাও, গৌর হরি 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 বল হরি বল। ব্রাহ্মণ এবার কি হবে, ওরে বাবা রে আমায় বাঁচাও, সবাই পালিয়ে গেল, বাবা আমায় ছুঁয়ে দিও না, বাবা আমায় ছুঁয়ে দিও না, আমি বুড়ো মানুষ, তিন কাল গিয়ে এক কালে ঠেকেছি, দোহাই বাবা তুমি আমার বাবা, তুমি আমার বাবা, আমায় ছুঁয়ে দিও না পাগল। আরে ও ব্রাহ্মণ অমন করছো কেন, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি বাবা, আমার কিচ্ছু হয়নি, শুধু তুমি ছুঁয়ে দিও না বাবা, শুধু তুমি ছুঁয়ে দিও না। দেখো ব্রাহ্মণ, তুমিও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ ব্রাহ্মণকে ছুলে কি হবে, হ্যাঁ ইস একটু আগে তুমি ব্রাহ্মণ ছিলে বাবা, ওই যে নিচু জাতগুলোকে ছুঁয়ে দিয়েছ, ওদের কাছে ভগবান হতে গিয়েছিলে, তখন তোমার জাত চলে গেছে, আমি যাই। দাঁড়াও, কোথায় যাবে, বাড়ি যাবো বাবা। যাবে যাবে যাবে, নিশ্চয়ই বাড়ি যাবে, কিন্তু ব্রাহ্মণ আমার একটা জিজ্ঞাসা আছে, পরে বলো বাবা আমি যাই। আরে দাঁড়াও না তো, লাফালাফি করছো কেন? দেখো ব্রাহ্মণ, আমি যখন ওদের ছুঁয়েছিলাম তখন আমার জাতটা কোন পথ দিয়ে কেমন করে গেল ঠিক আমি বুঝতে পারিনি, জানো, হেঁটে হেঁটে গেল না, উড়ে উড়ে গেল না, পালকি করে গেল ঠিক বুঝতে পারিনি। তা এখন ব্রাহ্মণ তোমায় একটু আমি ছুঁয়ে দেখি তোমার জাতটা কেমন করে যায়। ওরে বাবা রে, মা বাবা রে, ওরে বাবা রে, হরি 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 হরি, বাবা ওদের ধরতে পারলে না বাবা, ওরা যে পালিয়ে গেল, আমায় ছেড়ে দাও বাবা, আমি তোমার ঠাকুরদাদার বৈশি বাবা, এরকম করে নাকি? আরে ওদের এখনো সময় হয়নি, আমারও সময় হয়নি বাবা, আমি যাই। দাঁড়াও তোমায় ছেড়ে দেবো, শুধু আমি যা বলছি বলো, বলবে কি বলবো বাবা, বলবো আমি সব বলবো বাবা, আমি সব বলবো, আমি যাই তাহলে। দাঁড়াও না, ওরা সব আমায় ফেলে চলে গেল, আমি এখন এই খোঁড়া মানুষ বেতনরোগী, আমি এখন কি করি? তাহলে এক কাজ করো, হাত তোলো। কেন কেন বাবা, মারবে নাকি, মারবে নাকি? না না মারবো কেন, হাত তোলো না, তুলেছি তুলেছি বাবা, বলো এবার কি বলবো, এবার বলো একবার, হরি কি হলো বললে না? ছি পাগল, ওটা বেঁচে থাকলে বলতে নেই, ওটা মরে গেলে বলতে হয়, ওটাকে বলে মরা ফেলা হরিনাম। আরে ব্রাহ্মণ মরে গেলে তুমি কি করে বলবে, সব তো গৌর হরি বল হয়ে যাবে, হ্যাঁ তুমি কি করে বলবে? তা জানি না, সমাজপতিরা বলে দিয়েছে ওটা মরে গেলে বলতে হয়, হ্যাঁ তা না হলে ও জানতে অবস্থায় বলতে নেই। তাহলে কিন্তু তোমায় আমি ছুঁয়ে দেবো, বলো একবার। আজ সকালে আমি কার মুখ দেখে উঠলাম, নারায়ণ শ্রীবিষ্ণু নারায়ণ শ্রীবিষ্ণু, ওই বউটার মুখ দেখেছি,
এই বউটার মুখ দেখেছি, বাড়ি যাই তারপর তোর মজা দেখাবো। ঠিপ ঠিপ করে পেন নাম করা বাবা, আমি যদি বলি আমার ছেড়ে দেবে তো? আমার নাম নিতাই, আমি যা বলি করি তাই। একবার বলো, শ্রীবিষ্ণু 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 বাবা বাবা হরি বল। ওরম করে বললে হবে না, হাত তোলো, ছটা রিপুকে জাগাও, নাভিকুণ্ডল থেকে ব্রহ্মতালুকে সাক্ষী করে সর্বশক্তি বার করে দিয়ে সর্বশক্তিকে নিয়ে উচ্চস্বরে বলো একবার হরি বল হরি বল। আর যদি না বলি? না বললে ব্রাহ্মণ এবার বলো, আমায় ছুঁয়ে দিলে? এত করে নিষেধ করলেও শুনলে না, আমায় ছুঁয়ে দিলে? ব্রাহ্মণ বলো। বলছি বাবা, তুমি কাউকে বলবে না তো? না না, কাউকে বলবো না, বলো। ওরা 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 আমার দলের লোক, তুমি বলো। বলে দি, বেশি দেরি করলে কেউ যদি দেখে ফেলে তখন তো আবার মুশকিলে পড়ে যেতে হবে। হাত তুলেই বলেছি বাবা, বলছি বাবা বলছি, বলো ব্রাহ্মণ বলো হরি ঠাকুর, আমি হরি বল বলেছি ঠাকুর, ঠাকুর আমি হরি বল বলেছি। ব্রাহ্মণ তোমার পা ছেড়ে দিয়েছি। ঠাকুর আমি আরো বলবো, আরো বলবো ঠাকুর, আরো বলবো। একবার হরি বল বললে শরীরটা এত হালকা হয়ে যায়, মনে হচ্ছে আমার শরীরের জরা ব্যাধি চলে গেল। আমি আবার বলবো হরি বল হরি বল হরি বল। ব্রাহ্মণ যত পারো বলো। আজ থেকে আমি আর ওদের দলে নই ঠাকুর, আজ থেকে আমাকে তোমার চরণে রাখো ঠাকুর, আমাকে তোমার চরণে রাখো। চরণে নয় রে, আমার বুকে আয়, একবার বল একবার বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাও ব্রাহ্মণ, এবার তুমি ঘরে যাও। ঠাকুর যাও ঘরে যাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। দেখলে হরিদাস মজাটা? দেখলে? চলো হরিদাস, ভাই আমায় বলেছে না সর্বত্র আমারও আজ্ঞা করহ প্রকাশ? কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ
তাহার প্রীতি লয়ে মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হরি বলো হরি বলো হরি বলো বাইরে হরি বলো হরি বলো হরি বলো বাইরে হরি বলো হরি বলো হরি বলো বাইরে হরি বলো সর্ব পথে যাও প্রভু এই দক্ষিণ পদ বাধা সর্ব পথে যাও প্রভু এই দক্ষিণ পথ বাধা শ্রীপাদ এই দক্ষিণ পথে নবদ্বীপের দুই কোটাল জগাই মাধাই যাদের নাম চব্বিশটা ঘন্টা মদ্যপান করে মাতাল হয়ে থাকে ব্রাহ্মণ পণ্ডিতদের প্ররোচনায় বৈষ্ণব অত্যাচারী কত বৈষ্ণবকে অত্যাচার করেছে কত বাবাজিকে প্রাণ দিতে হয়েছে দক্ষিণ পথের মাটিতে বৈষ্ণবের রক্তে দক্ষিণ পথের মাটি কাদা হয়ে গেছে তাই শ্রীপাদ তুমি দাঁড়াও 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 হরিদাস দাঁড়াও দেখিনি বৈষ্ণবের প্রতি অত্যাচার বৈষ্ণব যে কোনোদিন কারোর ক্ষতি করা তো দূরের কথা ক্ষতি চিন্তা করবার অধিকারী নয় সেই বৈষ্ণবের প্রতি অত্যাচার কি নাম বললে যেন জগাই মাধাই ওদের পূর্ণ নাম হলো জগন্নাথ রায় মাধব রায় ওরা বাৎসত্য গোত্রীয় ব্রাহ্মণ জগাই মাধাইরা কিন্তু শ্রীপাদ জগাই মাধাইরা ওরা সহোদর ভাই নয় অর্থাৎ এক মায়ের পেটের ছেলে নয় ওরা জাততুত খুড়তুত ভাই জগাই অর্থাৎ জগন্নাথ ওর বাবার নাম হচ্ছে জনার্দন রায় মাধাই ওর বাবার নাম রঘুনন্দন রায় শুনেছি কোনো এক সময় শ্রীরামপুর গ্রামে ওদের বসবাস ছিল ধনীর ছেলে ছোটবেলা থেকে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে দেখে ওদের পিতারা দিল্লিতে কিছু উৎকচ দিয়ে নবদ্বীপের কোটাল পদে নিযুক্ত করেছে আর সেই থেকে ব্রাহ্মণ পণ্ডিতদের প্ররোচনায় এই অত্যাচার কি যেন নামটা বললে আরেকবার বলো তো জগাই মা না 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 পূর্ণ নামটা বলো জগন্নাথ মাধব কি নাম শোনালে জগন্নাথ মাধব হরিদাস আমি বিশ্বাস করি না যাদের নাম জগন্নাথ মাধব তারা এই হীন কাজ করতে পারে কারণ নামের একটা মাহাত্ম্য আছে তারপর এই নবদ্বীপের মাটিকে আশ্রয় করে আছে আর তাছাড়া অমন সুন্দর নাম হ্যাঁ জগন্নাথ মাধবের মধ্যেও নিশ্চয়ই প্রেম ভক্তি ভালোবাসা আছে হয়তো ফলগুলো নদীর মতন বয়ে যাচ্ছে অন্তঃস্বর হয়ে আছে একটু খুললেই জল পাওয়া যাবে তোমরা তো আমায় বলো আমি নাকি শঙ্কর্ষণ হলধর তাই আজ আমি নিজে ওদের মধ্য থেকে প্রেম ভক্তি ভালোবাসার জোয়ার ভাসিয়ে দেব এই পৃথিবীর বুকে আমায় যেতেই হবে হরিদাস এই দক্ষিণ পথে আমায় যেতেই হবে যেও না শ্রীপাদ যেও না জানি আজ কি অঘটন ঘটে যেও না হরিদাস ভাই বলেছে না সর্বত্র আমারও আজ্ঞা করহ প্রকাশ দুটি বাহু তুলে পথে চলে আমার দয়াল নিতাই গুণমণি দুটি বাহু তুলে পথে চলে আমার দয়াল নিতাই গুণমণি যারে দেখে তারে বলে হরি 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 বলে যারে দেখে তারে বলে হরি 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 বলে বাহু তুলে নিতাই
তাই চলে বাহু তুলে পথে চলে নিতাই গৌর প্রেমে চলে নিতাই দক্ষিণ পথে চলে নিতাই হরি বলে দক্ষিণ পথে চলে নিতাই হরি বলে দক্ষিণ পথে চলে নিতাই হরি বলে চলে নিতাই হরি বলে হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো জগা জগা আই শালা জগা শালা গান শুনতে পাচ্ছিস শালা কি সুন্দর গানটা মাইরি আই জগা কে বলছিস মেদো কি বলছিস মানে আমি বলছি একটা গান শুনতে পাচ্ছিস দাঁড়া দাঁড়া জগা আমি যা বলছি এখন শুনতে পাচ্ছিস না দাঁড়া না মেদো একটু ভালো করে শুনি আমি সারা শুনেছি রে এসালা কোনো বিয়ে বর গান হচ্ছে কোনো বিয়ে বর গান দোষালা তোর নেশা হয়ে গেছে বিয়ে বাড়ির কি চাকা আছে নাকি হ্যাঁ গড়িয়ে গড়িয়ে এদিকে আসবে তোর নেশা হয়ে গেছে তুই আর একটু খা হ্যালে হা এবার ঠিক শুনতে পাবি ঠিক শুনতে পাবি হরিদাস হরিদাস আমি কি এত হতভাগ্য এত পথ এলাম এখনো জগাই মাথায় দর্শন পেলাম না ফিরে চলো শ্রীপাদ আর দরকার নেই আর দরকার নেই শ্রীপাদ জগাই মাথায় আর সে কি বলছো হরিদাস ওদের দর্শন না করে কি করে ফিরে যাব প্রয়োজন হলে তুমি ফিরে যাও হরিদাস তুমি ফিরে যাও হ্যাঁ কালে দেখে সেই দুর্দর্শ মাতাল জগাইয়ার মা অধিক মদ্যপানে হুলোহুলি করে দুই ভাই হরিদাস ও হরিদাস এই কি তোমার সেই জগাই মাথায় হ্যাঁ শ্রীপাদ ফিরে চলো জ্ঞান ফিরলে না কি অঘটন ঘটায় কোনো ভয় নেই কোনো ভয় নেই হরিদাস অধিক মদ্যপানে অচৈতন্য হয়ে আছে এই তো পূর্ণ সুযোগ এখন যদি ওদের কানে নামটা দিয়ে দিই তাহলে দেখবে চৈতন্যদাতার কৃপায় ওদের চৈতন্য উদয় হবে সবই বুঝলাম কিন্তু শ্রীপাদ দাঁড়াও 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 আমি জানি না আমি জানি না তুই জগন্নাথ না তুই মাধব তুই যেই হোস তোর কানেই নাম দিচ্ছি তোর চৈতন্য উদয় হোক তোর চৈতন্য উদয় হোক হরি হরি কৃষ্ণ হরি বাচ্চা মাস লাগে এই জগা জগা শালা তোর কানেতে ফ্রির নাম করেছে শালা মার বলছি শালাকে মার বলছি শালাকে নিতাই চাঁদের মুখাশ্রিত নাম যেই কানে গেছে জগন্নাথের চৈতন্য উদয় হতে আরম্ভ করেছে দাঁড়া শালা মারিস না মাইরি এই শালাকে মারিস না রে শালাকে দেখতে কি সুন্দর মাইরি শালা অনেক ফর বাচ্চা দেখেছি শালা কিন্তু এত সুন্দর ফর বাচ্চা দেখিনি শালাকে দেখলেই চটকাতে ইচ্ছা করে দাঁড়া একবার শালাকে ভালো করে দেখি Oh, no.
এই মেদো মেদোরে সালা সব কিছু আমাদের থেকে সুন্দর রে, কিন্তু একটা জিনিস দেখ শালা আমাদের মতন হয়ে গেছে। কোনটা রে? শালার চোখ দুটো দেখ আমাদের মতন টক টক করছে লাল। ও শালারও বোধহয় চলে, বুঝলি? ও শালারও চলে, নইলে ও লাল লাল চোখ কেন বাবা? দা দা দা, আয় 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 আয়। ফর বাচ্চা, তোমার নামটা কি বাবা? আমার নাম? তবে কি শালা তোর বাপের নাম জিজ্ঞেস করেছি? বল শালা তোর নামটা কি? আমার নাম, আমার নাম অবধূত নিত্যানন্দ। দূর শালা, কি শক্ত নাম রে মেদো। শালা মদকে অত বড় নাম বলা যায়? অত শক্ত নাম মদ? বাবা বাবা, ফর বাচ্চা, আরে ছোট করে বলো দেখিনি বাবা, তোমার নামটা ছোট করে বলো। তাহলে এক কাজ কর, সবাই আমায় যা বলে ডাকে তাই বল। এই শালা, তোমাকে সবাই কি বলে ডাকে বাবা? সবাই আমাকে বলে কি জানিস? আমি নাকি নিতাই। নিতাই, জীবের পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব আমি নিই, তাই নিতাই। শালা বেশি চালাক তুমি। প্রথমটা বলবো না বাবা, শেষের দুটো বলবো। হ্যাঁ, কেন জানো শেষের দুটো বলবো? এই কারণে, প্রথমটা বললে একটা কেন গোলমাল মনে হচ্ছে, তাই আজ থেকে আমরা দুই ভাই তোমার নাম রাখলাম শেষের দুটো দিয়ে তাই। বেশ, তাই বলবি। শোনো ফরের বাচ্চা, ফরের বাচ্চা, আমাদের তোমাকে ভালো লেগেছে। আমাদের যাকে ভালো লাগে তাকে আমরা বন্ধু করে নিই, দোস্ত করে নিই, দোস্ত দোস্ত। আজ থেকে তুমি আমাদের দোস্ত হয়ে গেলে, বুঝলে? এই বন্ধু তাই? এ বন্ধু তাই? বাবা, একটা সত্যি কথা বলবি ভাই? বল না, কি কথা? এই বন্ধু তাই, তোমার চোখ দুটো লাল লাল কেন ভাই? তোমার চলে? বলো না, তোমার চলে? মানে আমার মানে মানে কি চলে রে বাবা? ইস ন্যাকা। শোন, আমরা দুই ভাই জগাই মাথায় দৈনিক 50 হাড়া করে মদ খাই। তুই কত করে খাও বাবা, তুই কত করে খাও? এই এই ফর বাচ্চা, তো চলে? বল না, তো চলে? এই বল না, মেদো জিজ্ঞেস করছে, তুই বলতে পারছিস না তো চলে কি না? এই এই বল, তো চলে? তো চলে মানে মানে ওই জিনিস? বল না, চলে কি না? মাতালের পাল্লায় পড়েছি, মাতাল না হয়ে উপায় নেই। কিরে শালা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল না, তো চলে? মানে ওই জিনিস তো? মানে হ্যাঁ, আওয়াজ চলে। এই দেখ মেদো, ও শালারও চলে রে, শালারও চলে। কি বলে তোকে? বল, কি বলে তোকে? আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধার। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধার। আমার সবাই বলে নিতাই সুরি, সবাই বলে নিতাই সুরি, মিষ্টি কথায় সবাই বস। হরি নামের সুধারস, আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধারস। এই শালা, এর
রস খেলে কেমন নেশ হয় বল শালা প্রের বাচ্চা বল বল শালা আমার রস শোন এই রস করলে পান করলে পান ও তোর মেতে উঠবে মন প্রাণ করলে পান ও তোর মেতে উঠবে মন প্রাণ তখন হবি মাতাল হরি নামের কাঙাল হবি মাতাল হরি নামের কাঙাল হিমনি নামে মজার বস হরি নামে সুধার আমি ফেরিওয়ালা ফেরি করি হরি নামে সুধার আমি ফেরিওয়ালা ফেরি করি হরি নামে সুধার এখন একটু উত্তর মধ্যে খাইশালা জন্মের মতো নেশা করি দে আমার মতো খেতে হয় না রে শুধু বললেই নেশা হয় এই জগা শালা কি বলে রে এটা কি বললেই নেশা হয়ে যাবে এই শরীর পড়ে শালা এই ফর্রে বাচ্চা বল কি বলবো হাত তোল এই জগা আবার কি বলছে হাত তোল তোল না তোল হাত আয় তুলিস তুলে দিস বল কি বলবো এবার একবার বল হরি ব আমায় মারলি আমায় মারলি মাধব তোর যত অপরাধ আছে সব ছুঁড়ে মার তবু একবার বল ফুটিল মুকুট শিরে জর জর রক্ত ঝরে ফুটিল মুকুট শিরে ঝড় ঝড় রক্ত ঝরে হরি বলে আয় রে মাধা হরি বলে আয় রে মাধা দুটি বাহু নেচে নেচে আয় একবার বদন ভরে হরি বলে নাচো ভাই একবার 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 নাচো ভাই মেরেছিস কলসির কানা তাই বলে কি নাম দিব না মেরেছিস কলসির কালা তাই বলে কি নাম দিব না বাহু তুলে আয় রে মাধাই দোড়া নেচে নেচে আয় দুটি বাহু তুলে আয় একবার বদন ভরে হরি বলে নাচো ভাই একবার 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 নাচো ভাই দাদাকে মেরেছে রক্ষা নেই রক্ষা নেই আমি আসছি দেখিতে দেখিতে প্রভু বিশ্বম্বর রূপ ধারণ করিল সুদর্শন সুদর্শন প্রভু ডাকিতে লাগিল বিশ্ব তখন কাঁপিয়া উঠিল স
স্বর্গ দেব দেবী তখন স্তুতি করিতে লাগিল। নিত্যানন্দ তখন ধরণীর ভার না পারে ধারণ করিতে তাই ডাকিতে লাগিল বন্দনা স্তুতিতে। বংশাহা বংশাহা বংশদামে তন পশ্যন্তি শুদ্ধায়ীতম চক্র ভক্তি মহায়ুগা কলিযুগা ধর্ম রক্ষান্তি ভবতি কামনা শঙ্খ চক্রাগরা পদ্মায়ীতং ভূলোকনাশিতং ধারিতং সর্ব শোভায়ীতং শোভাশুনা সুরারীতং মহা পাবনং রুক্ষায়ীতং দেবনা নারায়ণং পূর্ণায়ীতং পূর্ণজ্যোতি পূর্ণপ্রায়ীতং পূর্ণধরা ভদ্রায়ীতং ধাবশ্যায়ীতা সর্বলোকা বিরাজিতং যতির্মায়া খুণ্ডায়ীতং খুণ্ডলা লোকায়ীতং লোকবাসনা শুদ্ধায়ীতং বর্ণানাশ্বায়ীতং সুদর্শনম্ভো আবির্ভূতা স্বাহিতাং দেবাশ্বায়া দেবনাং স্বস্তিরূপতা সর্বনিবাসিতং নমামিতা বৈকুণ্ঠ বিরাশিতং তনু মহা বিষ্ণুং বলিষ্ঠারত দেবানাং প্রভুতং সুদর্শনম্ভো আবির্ভূতা নমো সুদর্শনম্ভো। ও ঠাকুর আমায় ক্ষমা করো, ও ঠাকুর আমায় ক্ষমা করো, ঠাকুর আমায় ক্ষমা করো, আমি বড় পাপী ঠাকুর, আমি বড় পাপী, ঠাকুর আমায় ক্ষমা করবে, ঠাকুর আমি তোমার চরণ ধরে বলছি আমায় ক্ষমা করো। যা তোরা দুই ভাই মিলে গঙ্গা স্নান করে আয়। ও হরিদাস, দুটো মালা দাও না, আমি জগন্নাথ আর মাধবের গলায় পরিয়ে দিই। এই নাও প্রভু, এই নাও দাদা। এবার যে তোমার কাজ। আমার আবার কেন? তোমাকে বলেছিলাম না, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। ওরে ও চতুরের শিরোমণি, হ্যাঁ আয় জগন্নাথ, আয় মাধব, একবার বল দেখে নি। বলো ঠাকুর, কি বলবো আমরা, বল একবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।